হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের ভাই বোনাদের জন্য, যারা সদ্য সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের সেমিস্টার এক্সাম কমপ্লিট করে তোমরা এই মুহূর্তে অফিসিয়ালি থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো। তো প্রথমেই তোমাদেরকে আমার শুভকামনা রইল, অনেক শুভেচ্ছাই রইল নতুন সেমিস্টারের জন্য। তো আমি কিছুক্ষণ আগেই হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার সিভিলের সিলেবাস অ্যানালাইসিসের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর কমেন্ট সেকশনে এবং অনেকে ইন্ডিভিজুয়ালি আমাকে মেসেজ করেছিলেন বিভিন্ন ট্রেডের ভাই বোনেরা, যে দাদা আমাদেরও যদি এই ধরনের একটা ভিডিও বানিয়ে দিতে যেখানে ইম্পর্টেন্ট সাবজেক্ট কোনগুলো, কোন সাবজেক্টের ওয়েটেজ বেশি, কোন ট্রেডের হচ্ছে কটা থিওরি সাবজেক্ট আছে, কটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, তুমি যদি আমাদের বলে দিতে তাহলে ভালো হতো। তো তাদের জন্যই মেনলি এই ভিডিওটা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও হচ্ছে তোমাদের সিলেবাস এবং কারিকুলাম নিয়ে কিছু কনফিউশন কাজ করছে, তোমরা অনেকেই সিলেবাস বা কারিকুলামটা প্রপার বুঝে উঠতে পারছো না, তো তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে তোমাদের সাথে আমি কারিকুলাম বা সিলেবাস রিগার্ডিং তোমাদের যে মনের মধ্যে কনফিউশনগুলো এই মুহূর্তে কাজ করছে সেগুলো এই ভিডিও থেকে তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, তোমরা কোন সিলেবাসটা ফলো করবে সেটা অনেকে বুঝে উঠতে পারছো না। অনেকে যেমন স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, মানে WBJEE.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনেকে সিলেবাস ডাউনলোড করছো, ট্রেডের সিলেবাস, এবং বলছে এটা কি দাদা আমাদের সিলেবাস। তো ওই যে সিলেবাসগুলো তোমরা ডাউনলোড করছো ওগুলো হচ্ছে পুরনো সিলেবাস, তোমাদের লেটেস্ট হচ্ছে 2022 পরে সিলেবাস হচ্ছে রিভাইজড হয়েছে, মানে 2022 হচ্ছে লাস্ট রিভাইজড হয়েছে, সেই রিভাইজড সিলেবাস অ্যাকর্ডিং তোমাদেরকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো অনেকেই এই সম্পর্কিত একটা কনফিউশন তোমাদের মধ্যে কাজ করছে, তো পুরো বিষয়টাই আমি তোমাদের সাথে মানে তুলে ধরবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য, ঠিক আছে। তো প্রথমেই একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের কারিকুলাম নিয়ে একটা মানে সমস্যা হচ্ছে, ঠিক আছে, দেখো কারিকুলাম বলতে তোমরা এটা যেমন দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টারের হচ্ছে টোটাল সিলেবাসের পিডিএফটা, এবং একইভাবে ফিফথ সেমিস্টারও আমার কাছে সিলেবাসের পিডিএফটা আছে, যেটা আমি তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারো, এবং তোমাদের যেটুকু পোর্শন মানে তোমাদের যতটুকু দরকার যতগুলো পেজ সেটা তোমরা যে কোনো নিয়ারেস্ট প্রিন্ট বা জেরক্সের দোকান থেকে তোমরা প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কারণ অবশ্যই সেটা রেখে দেওয়া উচিত, কারণ তোমাদের হচ্ছে সিলেবাসটা যে কোনো সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো কারিকুলাম বেসিক্যালি কী হয়, কারিকুলাম জিনিসটা হচ্ছে যে তোমরা যে কোনো সিলেবাস মানে তোমার ট্রেড, ধরো আমি আজকে বলছি কম্পিউটার সায়েন্স, তো কম্পিউটার সায়েন্সে তুমি যখন দেখবে যে সিলেবাসটাতে তুমি যখন আসবে, যেমন আমি এখানে তোমার বেসিক্যালি তোমাদের এই যে 794 পেজের যে সিলেবাসটা আছে না, এখানে তোমাদের সমস্ত সিলেবাসগুলো মানে ডিপ্লোমাতে আমাদের যতগুলো ট্রেড পড়ানো হয় সমস্ত ট্রেডের সিলেবাস এখানে অ্যাকুমুলেট করা আছে, ঠিক আছে, তাই এতগুলো পেজ বেসিক্যালি। আর ফিফথ সেমিস্টারটা বোধ হয় ওই 900 থেকে 1000 পেজের মধ্যে আছে, ঠিক আছে, ওটা একটু বড়। তো এখানে তোমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে সমস্ত কিছু দেওয়া আছে, ঠিক আছে, মানে তোমাদের এ বি সি ডি এই অর্ডারে তোমাদের দেওয়া আছে, মানে যাদের ধরো আর্কিটেকচার, অটোমোবাইল, তাদের একটু উপরের দিকে থাকবে, তারপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ঠিক আছে, যার যে ট্রেডের হচ্ছে ফার্স্ট লেটার সে অ্যাকর্ডিংলি তোমাদের হচ্ছে সিলেবাসটাকে অ্যারেঞ্জ করা আছে। তো প্রত্যেকটা সিলেবাসের ক্ষেত্রে তোমরা দেখবে একটা সিলেবাস শেষ হওয়ার পর নতুন যে সিলেবাসটা স্টার্ট হচ্ছে তারপরেই দেখবে তোমরা এরকম ধরনের একটা জিনিস দেখতে পারবে, যেখানে তোমাদের হচ্ছে মানে সাবজেক্টের ডিটেলিংগুলো লেখা থাকবে, ঠিক আছে, কটা থিওরি সাবজেক্ট আছে, কটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, একদম ডান পাশে দেখবে একটা কলাম থাকবে যেখানে তোমরা দেখতে পারবে যে ক্রেডিট আছে, ঠিক আছে, ক্রেডিট কী জিনিস সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, দেখো ক্রেডিট হচ্ছে সেই সাবজেক্টটার ওয়েটেজ বা ইম্পর্টেন্স হচ্ছে বোঝাচ্ছে, মানে তুমি যে কোনো একটা ইয়েতে ট্রেডে ধরো পড়ছো সেই ট্রেডের কোন সাবজেক্টের ইম্পর্টেন্স সব থেকে বেশি, কোন সাবজেক্টের সাবজেক্টে তুমি নম্বর পেলে তোমার ওভারঅল জিপিএটা ভালো আসবে, বা তোমার হয় না যে কিছু মাদার সাবজেক্ট হয় সিভিলে, যেমন আমি তোমাদের বললাম যে সার্ভে এবং হচ্ছে তোমাদের মেকানিক্স সাবস্ট্রাকচার, ঠিক আছে, তো এরকম অন্যান্য যারা ডিপার্টমেন্টে যারা পড়ছো তাদেরও কিন্তু কিছু কোর সাবজেক্ট থাকে, সেই কোর সাবজেক্টগুলোই বেসিক্যালি হচ্ছে তোমার মানে ক্রেডিট সব থেকে বেশি হয় এবং সেই সাবজেক্টের ওয়েটেজ সব থেকে বেশি হয়, এবং এই কারিকুলাম থেকেই তোমাদের একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে সমস্ত ভাই বোনেরা বুঝতে পারছো না তোমাদের কটা সাবজেক্ট আছে, হ্যাঁ, কটা থিওরি সাবজেক্ট আছে বা কটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, তারা ওই জায়গাটা থেকে পুরোপুরি ক্লিয়ারলি বুঝে যাবে কারিকুলামটা থেকে যে তোমাদের হচ্ছে কটা থিওরি সাবজেক্ট আছে এবং কটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে। যেমন তোমরা এখানেই দেখো, এখানে টোটাল হচ্ছে কম্পিউটার সায়েন্সের এটা বেসিক্যালি সিলেবাস, এখানে টোটাল দেখো 9টা সাবজেক্ট আছে, ঠিক আছে, এই 9টা সাবজেক্টের মধ্যে তোমাদের মানে সমস্ত হচ্ছে কটা থিওরি সাবজেক্ট, কটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে, এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে বলে রাখি যে কোনো ট্রেডে তোমরা পড়ছো না কেন প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখন ফুল মার্ক্স হচ্ছে 100। এবার 100-এর মধ্যে থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে মার্কস রিভিশনটা এরকম থাকে 40+60, 40টা থাকে টিচারদের হাতে, সেই 40-এর মধ্যে তোমাদের দুটো ইন্টারনাল হয় 20 মার্কসের, ওকে, আর
যে কোনো হচ্ছে একটা নম্বর তোমাদেরকে বেসিক্যালি পাঠানো হয়, কখনও এভারেজ পাঠানো হয়, কখনও হায়েস্ট নাম্বারটা পাঠানো হয়, ঠিক আছে। এটা বেসিক্যালি কলেজ টু কলেজ ভ্যারি করে। আর 10 মার্কস থাকে তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স, আর 10 মার্কস থাকে হচ্ছে তোমাদের টিচাররা হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে দেন, ঠিক আছে। এই টোটাল হচ্ছে তোমাদের 40 মার্কস, এবং 60 মার্কসটা হচ্ছে তোমাদের এন্ড সেমিস্টার এক্সাম, যেটা থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে বললাম। আর প্র্যাকটিক্যাল সাবজেক্ট বা সেশনাল পেপার যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে তোমাদের মার্কস ডিভিশনটা এরকম হয়, 60 মার্কস থাকে কলেজের হাতে, বা কলেজের ইন্টারনাল নম্বরটা হচ্ছে তোমাদের 60 নম্বর, আর এক্সটার্নাল নম্বরটা হচ্ছে 40, ঠিক আছে। এবার ওগুলোর তো আর কোনো সেমিস্টার এক্সাম হয় না, ওগুলোর তোমাদের বেসিক্যালি যেটা হয় সেটা হলো এক্সটার্নাল এক্সাম। তো এক্সটার্নাল টিচার এখন প্রত্যেকটা কলেজের আসে না, মানে কোনো কলেজেই আসে না। তো এক্সটার্নাল যে এক্সামগুলো সেশনাল পেপারের ক্ষেত্রে সেগুলো তোমাদের কলেজ লেভেল থেকেই কন্ডাক্ট হয়, মানে বলতে পারো তোমরা প্র্যাকটিক্যাল বা সেশনাল সাবজেক্টগুলো তোমাদের হচ্ছে কলেজ লেভেল থেকেই, মানে টিচারদের হাতেই সম্পূর্ণ নাম্বারটা তোমাদের থাকে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে কোন সাবজেক্টের ওয়েটেজ বেশি বা কোন সাবজেক্টের ইম্পর্টেন্স বেশি, সেটা তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কারিকুলাম খুললেই হচ্ছে বুঝতে পারবে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো, দেখো সিভিলের বাইরে অন্য কোনো মানে ট্রেডের সাবজেক্টের জন্য বলার আমার অধিকার নেই, বা সেটা আমার বলা উচিতও হবে না, ঠিক আছে। তার কারণ যে আমি নিজে যেহেতু সিভিল নিয়ে পড়েছি, আমি অন্য কোনো ট্রেড নিয়ে যদি কথা বলতে চাই সেটা হয়তো আমার ঠিক হবে না। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করবো, তোমরা যে যে ডিপার্টমেন্ট নিয়ে পড়ছো বা ইন্ডিভিজুয়াল ট্রেড নিয়ে পড়ছো, তারা সেই সাবজেক্টে যদি কোনো তোমাদের চেনাশোনা দাদা হোক, টিচার হোক, বা ইউটিউবে যদি কারো যদি এরকম ধরনের সিলেবাস অ্যানালাইসিস করে থাকে, তাদের ভিডিওটা দেখে নিতে পারো বা তাদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারো। আদারওয়াইজ তোমরা তোমাদের যখন 7 তারিখ থেকে যে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, অফিসিয়ালি যখন তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তখন দেখবে যে কোনো সাবজেক্ট টিচারের কাছে তোমরা যদি জানো যে স্যার এই সাবজেক্টে আমাদের ম্যাথামেটিক্যাল পোর্শন কতটা থাকে, আমাদের থিওরি পোর্শন কতটা থাকে, ওনারা তোমাদের পুরো বিষয়টাই হচ্ছে হেল্প করে দেবেন, ঠিক আছে। কোনো অসুবিধা সেখানে নেই, কিন্তু ওভারঅল স্ট্রাকচারটা হচ্ছে মোটামুটি এরকম। এখানে মানে তোমাদের কটা থিওরি সাবজেক্ট, প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এই বিষয়গুলো তোমরা এখান থেকে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কারিকুলাম কী জিনিসটা বোঝা গেল। আর কারিকুলামের পরেই তোমরা যদি স্ক্রল করো, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে, সেটা থিওরি সাবজেক্ট হোক বা প্র্যাকটিক্যাল সাবজেক্ট হোক, তোমাদের ডিটেলস সিলেবাস হচ্ছে ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে অনেকেরই যেমন একটা বিষয় নিয়ে একটু কনফিউশন হচ্ছে যে ওই সিলেবাস তোমরা কোনটা ফলো করবে। তো তোমাদের আমি বললাম ডেসক্রিপশন থেকে তোমরা লেটেস্ট যে সিলেবাসটা, 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টার দুটোই তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, যার যেটা প্রয়োজন। তবে তোমরা হচ্ছে যারা ওই স্টেট কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে যারা সিলেবাস ডাউনলোড করছো, তাদেরকে আমি বলে রাখি, বা অন্যান্য জায়গা থেকে যারা সিলেবাস পাচ্ছ, ওগুলো কিন্তু ভ্যালিড নয়, ঠিক আছে। ওগুলো পুরনো সিলেবাস, অনেক ক্ষেত্রে তোমরা অন্যান্য বোর্ডের সিলেবাস ডাউনলোড করে নিয়ে চলে আসছো, এই জিনিসপত্রগুলো করো না। আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে দুটো সিলেবাস প্রোভাইড করছি সেটা হচ্ছে একদম 100% অথেন্টিকেট সিলেবাস, এবং এই সিলেবাস অ্যাকর্ডিং তোমাদের কিন্তু ক্লাস হবে এবং তোমাদের পরীক্ষা হবে, এবং সেই অ্যাকর্ডিংলি তোমাদের হচ্ছে সমস্ত কিছু মানে ডিপ্লোমাতে তোমরা যে 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারে যে পড়তে চলেছো, সেই অ্যাকর্ডিংলি তোমাদের সমস্ত কিছু পড়াশোনাটা কন্ডাক্ট হবে, ঠিক আছে। তো আশা করি পুরো বিষয়গুলো তোমাদের বোঝা গেল। আর মানে সাবজেক্টের ওয়েটেজ বেসিক্যালি হচ্ছে তোমাদের ক্রেডিট পয়েন্টের উপর ডিপেন্ড করে, যেটা বারবার অনেকেই আমাকে জানতে চাইছিলে। তো তাদেরকে আমি পুরো বিষয়টা বলে রাখলাম, কটা থিওরি সাবজেক্ট, প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এ সম্পর্কে আশা করি তোমাদের পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই শর্ট টাইমের মধ্যে, ঠিক আছে, তোমাদের যেহেতু খুব বেশি মানে ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, এই মুহূর্তে হয়তো বিভিন্ন কলেজে তোমাদের ইন্টারনাল পরীক্ষা চলছে, কিছু কিছু মানে কিছু কিছু বলতে কি ম্যাক্সিমাম কলেজের হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামও কন্ডাক্ট হয়নি। তো এই স্বল্প সময়ের মধ্যে তোমরা এই বিষয়গুলোকে একটু অ্যানালাইসিস করে খুব সুন্দর করে আস্তে আস্তে পড়াশোনা তৈরি মানে শুরু করে দিতে হবে। হ্যাঁ, ট্রেড ইয়ারটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, তাই ট্রেড ইয়ারে তোমাদেরকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তোমরা ফার্স্ট ইয়ারে কী করেছো না করেছো ডাজেন্ট ম্যাটার, বাট সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার মানে 3rd, 4th, 5th, 6th এই 4টা সেমিস্টার তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। পরবর্তীতে এই 4টা সেমিস্টারের নম্বরই কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু, সেটা কোনো গভর্নমেন্ট চাকরির ইন্টারভিউ হোক বা তোমাদের কোনো প্রাইভেট চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ হোক, এই নম্বরগুলোই কিন্তু আলটিমেটলি ম্যাটার করে। কতটা কি শিখেছো না শিখেছো, এই নম্বরগুলো কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আর প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো। এরপরে যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি রেসপন্স করবো। থ্যাংক ইউ।